বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলির মধ্যে আমেরিকা এবং ইরান দুটি দেশেরই নাম রয়েছে। দুটি দেশের সেনাবাহিনী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনীর মধ্যেই পড়ে। আমেরিকা এবং ইরানের বর্ডার সর্বদাই অ্যাক্টিভ এবং সেনাবাহিনীরা এখানে 24 ঘন্টাই পাহারা দিয়ে চলেছে। কিন্তু কোনো দেশের সাধারণ নাগরিক চায় না যে দুটি দেশের মধ্যে কখনো যুদ্ধ শুরু হোক, কারণ এতে ক্ষতি শুধু এই দুটি দেশেরই নয়, বরং সমগ্র বিশ্বজুড়ে হয়তো একটা মন্দা দেখা দেবে। তাই চলুন শুধুমাত্র জানার উদ্দেশ্যে এই দুটি দেশের সামরিক বাহিনীর মধ্যে তুলনা করে দেখা যাক যে ভবিষ্যতে যদি আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কোন দেশটি এগিয়ে রয়েছে। ম্যান পাওয়ার, আমেরিকার কাছে যেখানে 12,86,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আছে এবং 8,65,000 রিজার্ভ পার্সোনাল আছে, কিন্তু অন্যদিকে ইরানের কাছে 5,23,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আছে আর 3,50,000 রিজার্ভ পার্সোনাল আছে যারা প্রয়োজনের সময়ই আসে। ল্যান্ড ফোর্সেস, আমেরিকার কাছে এই মুহূর্তে 7,321টি যুদ্ধ ট্যাঙ্ক, 41,760টি আর্মার্ড ফাইটিং ভিকেলস, 12,424টি মাইন প্রোটেক্টর ভিকেলস, 72,236টি লাইট ইউটিলিটি ভিকেলস, 1,322টি সেল পোপার্ট আর্টিলারি, 921টি টোট আর্টিলারি, 1,197টি মাল্টিপেল রকেট লঞ্চ সিস্টেম আছে। আর এর পরিবর্তে ইরানের কাছে এই মুহূর্তে 2,531টি যুদ্ধ ট্যাঙ্ক, 3,521টি আর্মার্ড ফাইটিং ভিকেলস, 1,722টি মাইন প্রোটেক্টর ভিকেলস, 7,922টি লাইট ইউটিলিটি ভিকেলস, 621টি সেল প্রোপেলড আর্টিলারি, 2,756টি টোট আর্টিলারি আর 356টি মাল্টিপেল রকেট লঞ্চ সিস্টেম আছে। এবারে চলুন দেখে নেওয়া যাক আমেরিকা এবং ইরানের এয়ারফোর্স কতটা শক্তিশালী। আমেরিকার কাছে 2,592টি ফাইটার এয়ারক্রাফ্ট, 2,993টি অ্যাটাক এয়ারক্রাফ্ট এবং 1,123টি অ্যাটাক হেলিকপ্টার আছে। আর অন্যদিকে ইরানের কাছে মাত্র 178টি ফাইটার এয়ারক্রাফ্ট, 206টি অ্যাটাক এয়ারক্রাফ্ট এবং 12টি অ্যাটাক হেলিকপ্টার আছে। নেভি, আমেরিকার কাছে 10টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে এবং ইরানের কাছে একটিও নেই। আমেরিকার কাছে 85টি ডেস্ট্রয়ার আছে আর ইরানের কাছে মাত্র একটি। আমেরিকার কাছে 22টি ফ্রিগেট আছে আর ইরানের কাছে 8টি। আমেরিকার কাছে 75টি সাবমেরিন আছে আর অন্যদিকে ইরানের কাছে 40টি। আমেরিকার কাছে 15টি কার্ভেটস আছে আর ইরানের কাছে 3টি। আমেরিকার কাছে 11টি মাইন্ড ওয়ারফেয়ার আছে আর ইরানের কাছে 3টি। আমেরিকার কাছে 17টি পেট্রোল শিপ আছে এবং ইরানের কাছে 88টি। পারমাণবিক শক্তি, আমেরিকার কাছে এই মুহূর্তে 4,018টি পারমাণবিক বোমা আছে আর অন্যদিকে ইরানের কাছে একটিও পারমাণবিক বোমা নেই। কিন্তু যুদ্ধ হলে আমেরিকা হয়তো নিউক্লিয়ার উইপেন্স ব্যবহার করবে না, কেননা দুটি দেশই জানে যে নিউক্লিয়ার অ্যাটাক করলে এর ফলে যে ক্ষতি হবে তার থেকে কোনো দেশই সার্ভাইভ করতে পারবে না। এটা তো গেল আমেরিকা এবং ইরানের সামরিক ক্ষমতার তুলনা। কিন্তু কোনো দেশের সাধারণ নাগরিক চায় না যে তাদের দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।